But still, thank you so much for having me. Oh,
আচ্ছা আমার অকমান মরম জানাব কৃষি কমিটি সভ্য রাইজ কেন্দ্রীয় রঙালী বিহুখন বিলনি বঙাইগাঁও এই আঠাৱন্নতম বার্ষিক রঙালী বিহু উৎসবর সাংস্কৃতিক সন্ধিয়া আমি বহুদিনের মূরত আমি বঙাইগাঁওবাসী রাইজে অঙ্গরাগ পাপন মহন্তক এই মঞ্চত পাইছো। সম্ভবত আমার এই বিহুর সোনালী জয়ন্তী বর্ষত তেখেত শেষবারের আমার এই মঞ্চত গীত পরিবেশন করেছিল। আমি কেন্দ্রীয় রঙালী বিহু সম্মিলনীর তরফের পৰা অঙ্গরাগ পাপন মহন্তক রঙালী বিহুর উলগ যাচিবলে বিচারিছো। মই অনুরোধ করছো আমার কেন্দ্রীয় রঙালী বিহু সম্মিলনীর সাংস্কৃতিক সম্পাদক শান্তনু ভূষণ চৌধুরীক তেখেতক এখনি ফুলাম গামোচাৰে বিহুববিয়া উলগ যাচিবর আমার স্মৃতিগ্রন্থ এখনি তেখেতলে আগবাব আমার সাধারণ সম্পাদক শ্রী হিমাংশু মহন্ত। শ্রী হিমাংশু মহন্ত স্মৃতিগ্রন্থ এখনি আগবাব। অঙ্গরাগ পাপন মহন্তর সহশিল্পী কৃতিকা শর্মা আমার মাজত উপস্থিত আছে, তেখেতকো আমি বিহুর উলগ যাচিবলে বিচারিছো। শ্রী হিমাংশু মহন্ত আমার কেন্দ্রীয় রঙালী বিহু সম্মিলনীর সাধারণ সম্পাদকের এখনি বিহুয়ানে তেখেতক বিহুর উলগ যাচিব। হিমাংশু মহন্ত আর আমার ক্রীড়া বিভাগের সম্পাদক শ্রী বিনীত সুরেকাই তেখেতক এখনি স্মৃতিগ্রন্থ প্রদান করব। এইখিনিতে আন এটি অনুষ্ঠান শ্রীমতী জিমি দেবী তেখেত 20 বছর বয়সের এগারী উঠি অহা যুবতী, তেখেতে উলেরে এখনি পাপনের প্রতিচ্ছবি অঙ্কন করেছে আর উলেরে কথা প্রতিচ্ছবিখনি তেখেতে নিজ হাতেরে অঙ্গরাগ পাপন মহন্ত প্রদান করবলে বিচারিছে। আমি তেখেতক আহ্বান জানাইছো তেখেতর উলেরে কথা এই প্রতিচ্ছবি অঙ্গরাগ পাপন মহন্তক যেন প্রদান করে। আন দুগারী চেমনিয়া শিল্পী আছে আমার স্থানীয় শিল্পী, তেখেতসকলেও তেখেতসকলের হস্তকর্ম অঙ্গরাগ পাপন মহন্তক ইয়ার পিছতেই প্রদান করব। এয়া উলেরে কথা অঙ্গরাগ পাপন মহন্তর প্রতিকৃতি অঙ্কন করেছে শ্রীমতী জিমি দেবী বিদ্যাপুর নলডোবা। এখন উলেরে গুছিছে তাই হাতেরে বোলে নিজ আরো জোরদার চাপরি বজায় তেওঁ মরম বসর। জিমি দেবী আন দুগৰাকী চেমনিয়া শিল্পী আছে, তেখেতসকলেও তেখেতসকলের হাতের কাম অঙ্গরাগ পাপন মহন্ত প্রদান করবলে বিচারিছে। ইয়ার পিছতেই মই তেখেতসকলকে অনুরোধ জানাম তেখেতসকলেও যেন এয়া প্রদান করে। তেখেতসকলেও দুগৰাকী আছে, তেখেতসকলে নিজে নিজে হাতেরে নিজ হাতেরে অঙ্কন করা পাপনের প্রতিচ্ছবি। আমার অতি মরমর শিল্পী বঙাইগাঁওবাসীর আজি আমি আপনাদের ইমান সঁহাৰি দেখবলে পাই আমি নিজেও আপ্লুত হয়েছো। আমার সম্বর্ধনা তথা উপহার প্রদান অনুষ্ঠান এইখিনিতে সামরণি করে ধন্যবাদ।